খুব গুরুত্বপূর্ণভাবে করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বন করছেন রেশন দোকানের গ্রাহকেরা। সরকারি নির্দেশ অনুযায়ী রেশন দোকানের সামনের রাস্তায় 1 মিটার দূর দূর গণ্ডি কাটা হয়েছে, কিন্তু সেই গণ্ডির মধ্যে নিজেরা না দাঁড়িয়ে ব্যাগ রেখে পাশাপাশি বসে দিব্যি গল্প করে চলেছেন গ্রাহকেরা। এমনই দৃশ্য দেখা গেল মালদা শহরের বিএস রোডের বেলতলা রেশন দোকানে। নিজেদের গায়ে গায়ে ঘেঁষা কিংবা ছোঁয়া লাগলেও যাতে ব্যাগের কোনো মতেই ছোঁয়া না লাগে, সরকারি নির্দেশ অনুযায়ী রেশন দোকানের সামনের রাস্তায় 1 মিটার দূর দূর গণ্ডি কাটা হয়েছিল। সেই গণ্ডির মধ্যে নিজেরা না দাঁড়িয়ে ব্যাগ রেখে নিজেরা পাশাপাশি বসে দিব্যি গল্প করে চলেছেন মালদা শহরের বিএস রোড বেলতলা রেশন দোকানের গ্রাহকেরা। 2রা এপ্রিল বৃহস্পতিবার সরকারি ঘোষণা অনুযায়ী বিনা পয়সায় গ্রাহকদের নিয়ম মেনে বিভিন্ন পর্যায়ের কার্ড অনুযায়ী গ্রাহকদের রেশন সামগ্রী দিয়ে চলেছে ডিলাররা। লকডাউন চলছে, রেশন নেওয়ার জন্য সারা জেলার রেশন দোকানগুলোতে সুবিশাল লাইন দেখা যাচ্ছে। এর মধ্যে মালদা জেলার বিভিন্ন প্রান্তে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন ডিলারের বিরুদ্ধে এবং বচসা শুরু হয়। তারপর সেখানে পুলিশ গিয়ে বোঝানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বেশ কিছু জায়গায়। মালদা শহরের বেলতলা একে সাহার রেশন দোকানে তেমন কোনো ঘটনা ঘটেনি, শুধু ব্যতিক্রমী শহরের মানুষ নিজেরা পাশাপাশি বসে গল্প করছে আর গণ্ডিতে ব্যাগ রেখে ব্যাগের দূরত্ব বজিয়ে রাখছে। মনে হচ্ছে করোনা ভাইরাস ব্যাগই হবে, মানুষের না। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম প্রচার করা হয়েছে, এছাড়াও সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া সর্বত্রই বলা হয়েছে দূরত্ব বজায় রাখুন, বারবার হাত ধোবে। কিন্তু এই দৃশ্য দেখার পর মনে হচ্ছে করোনা ভাইরাসের জন্য লকডাউন শুধুমাত্র বিজ্ঞাপন ছাড়া আর কিছু না। রেশন দোকানের মালিককে জিজ্ঞাসায় বলেন, আমি গ্রাহকদের বুঝিয়ে বলেছি, এছাড়াও 1 মিটার দূরত্ব রেখে গণ্ডি কেটে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ সজাগ না হলে আমি কি করব। রেশন নিয়ে আমাদের এখানে কোনো সমস্যা নেই, সবাইকে ঠিকঠাক রেশন দেওয়া হচ্ছে। মানে আপনার রেশন নিতে কোনো অসুবিধা কিছু হয়েছে? না, কোনো অসুবিধা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ডিস্টেন্স রেখে মাল দিতে বলছেন সেইভাবে বিলিবণ্টন হচ্ছে। দেখা যায় বিভিন্ন জায়গায় মাল কম পাচ্ছে, বলছে 2 কেজি 5 কেজি দেওয়া যায়, 2 কেজি হচ্ছে, এখানে কোনো এরকম অভিযোগ করেছে? পরিষ্কার বলি, 5 কিলো দিয়ে মোটোটাল মাল, 2 কিলো চাল, 3 কিলো আটা, যেহেতু আটা অর্ধেক এসছে, আটা অর্ধেক দেওয়া হচ্ছে, আবার 10 দিন পরে আটা অর্ধেকটা পাবে, প্রতিটা কাস্টমার পাবে। তাহলে সারা মাসে 5 কিলো পাচ্ছে? সারা মাসে 5 কিলো মোট টোটাল মাল পাবে, 2 কিলো চাল, 3 কিলো আটা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।